সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। 31 ডিসেম্বর 2018 মধ্যে যদি আপনি এই তিনটি কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে পড়তে হবে বিশাল বড় অসুবিধার মধ্যে। বন্ধুরা, এই তিনটি কাজের মধ্যে হয়তো এমন একটি কাজ আছে যেটি আপনি করেননি, সেজন্য এই তিনটি কাজকে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটিকে আপনারা কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না। কারণ একটা কাজ যদি মিস হয়ে যায় আর আপনি যদি 31 ডিসেম্বরের মধ্যে এই কাজটি যদি ভুলে যান তাহলে কিন্তু তার মাশুল আপনাকে খুবই খারাপভাবে গুনতে হতে পারে। বন্ধুরা, মোদী সরকারের নতুন নিয়ম অনুযায়ী এই বছরের মধ্যে কিন্তু আপনাকে সেই তিনটি কাজ করা আবশ্যক। তো বন্ধুরা, আমরা জানবো আজকে সেই তিনটি কাজ সম্বন্ধেই বিস্তারিত। বন্ধুরা, তার আগে আপনাদের জন্য একটা কোশ্চেন, বন্ধুরা যদি জানেন তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ক্রিকেটের মাস্টার ব্লাস্টার কাকে বলা হয়? ক্রিকেটের মাস্টার ব্লাস্টার কাকে বলা হয় অবশ্যই জানলে পরে এই ছোট্ট উত্তরটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। তো বন্ধুরা, চলুন আর সময় নষ্ট না করে আসল ঘটনাটি শুরু করি। বন্ধুরা, এই বছরের মধ্যে কাজগুলি না করলে বিপদের চক্রব্যূহে চরম ভোগান্তির আশঙ্কা, যেখানে এক নম্বর কাজ হলো 31 ডিসেম্বরের আগে কিছু পয়সা সংক্রান্ত করে নেওয়া দরকার অবিলম্বে, কারণ তারপর হতে পারে নানাবিধ সমস্যা। এই কাজগুলি 31 ডিসেম্বরের আগে কিন্তু আপনাকে করতেই হবে। নাম্বার ওয়ান কাজ হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। যদি আপনি এখনও পর্যন্ত জমা করে না থাকেন তাহলে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতেই হবে, নাহলে কিন্তু আপনাকে 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হবে। এর আগে জরিমানা দেওয়া হতো 5,000 টাকা, কিন্তু জানুয়ারি 2019 থেকে তা কিন্তু 10,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনি জলদি করে নিন, নাহলে হাতে কিন্তু আর বেশি দিন নেই। বন্ধুরা, দ্বিতীয় যে ইম্পর্টেন্ট আপডেটটি রয়েছে সেটি হলো ডেবিট কার্ড নিয়ে। বন্ধুরা, এটি আমি আগেও একটি ভিডিওতে বলেছি, আবার আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের কাছে এখনও চিপ বেস্ট, বন্ধুরা এরকম যদি চিপ বেস্ট ডেবিট কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাদের সে যেই ব্যাঙ্কই হোক কোনো ব্যাঙ্কের কিন্তু ডেবিট কার্ড কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে জলদি নতুন ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসা কার্ড অথবা রূপে আপনি যাই নেন না কেন, তাতে চিপ বেস্ট থাকতেই হবে, নাহলে কিন্তু আপনার ডেবিট কার্ড কাজ করবে না। অর্থাৎ আপনি জলদি যান এবং গিয়ে কিন্তু আপনারা নতুন ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করুন। বন্ধুরা, তৃতীয় ইম্পর্টেন্ট আপডেটটি সম্বন্ধে জানার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবই কিন্তু আমার এত পরিশ্রমের ফল। বন্ধুরা, তৃতীয় যে ইম্পর্টেন্ট আপডেটটি বেরিয়ে এসেছে সেটি কিন্তু চেক বই নিয়ে। অর্থাৎ আপনার চেক যদি নন সিটিএস থাকে, অর্থাৎ চেকের মধ্যে যদি ব্যাংকের নাম ইনভিজিবল লিঙ্কে যদি প্রিন্ট করা না থাকে, বন্ধুরা আপনার চেকে দেখবেন, যদি আপনার চেকে আপনার ব্যাংকের নাম যদি দেখা যায় আপনি আলোর সামনে নিয়ে গেলে তাহলে ভাববেন যে সেটা সিটিএস চেক। কিন্তু আপনাদের যদি নন সিটিএস চেক থাকে, অর্থাৎ চেকের মধ্যে যদি ব্যাংকের নাম দেওয়া না থাকে এবং যদি আপনার নাম খোদাই করা না থাকে চেকের মধ্যে, তাহলে কিন্তু শুধু নন সিটিএস চেক, আর সেই নন সিটিএস চেক কিন্তু 31 ডিসেম্বরের পরে আর চলবে না। বন্ধুরা, সিটিএস 2010 চেক বই আপনাকে কিন্তু নিতেই হবে। বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা যদি না বুঝতে পারেন যে কোনটা নন সিটিএস কোনটা সিটিএস, ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের দাঁড়াতেই জানিয়ে দেবো যে কোনটা সিটিএস চেক এবং কোনটা নন সিটিএস চেক, তার জন্য আপনাদের কমেন্ট করা কিন্তু আবশ্যক। তো বন্ধুরা, এই তিনটি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনাদের জানা ছিল না অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আর কোনগুলি জানা ছিল অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।